ঘূর্ণিঝড় হামন তাণ্ডব চালিয়েছে দেশের উপকূলীয় জেলা কক্সবাজারে। ঝড়ে ভবনের দেয়াল ধস ও গাছ চাপায় প্রাণ গেছে তিনজনের, আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। জেলার বহু এলাকায় নেই বিদ্যুৎ, নেই মোবাইল নেটওয়ার্ক, একই সঙ্গে সড়ক উপসড়কে গাছ উপড়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় হামন কক্সবাজারে আঘাত হানতে শুরু করে গতরাত 7টার পরই। বিভিন্ন স্থানে উপড়ে যায় গাছপালা ও ঘরবাড়ি। কক্সবাজার শহরের হলিডে মোড়, সদর হাসপাতাল সড়কেই উপড়ে পড়েছে 15টির বেশি গাছপালা। একই সঙ্গে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে জেলা সদর কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলায়। বন্ধ হয়ে যায় মোবাইল নেটওয়ার্ক পরিষেবা, অনেক সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। আমি বাচ্চারা বললাম তুমি ঢুকে ভিতর ঢুকে থাকো, ওখান থেকে এসে দেখলাম উপর চাল নাই, চাল তাল কিছু নেই। আপনার 20 সেকেন্ড 1 মিনিটের মধ্যে আমাদের মানে পুরো দোকানের চাল উড়ে গেছে। আপনার পুরো খাবার ছোপর থেকে দোকানে মালামাল আমরা কিছুই পাইনি, অনেকটা উড়ে গেছে। আপনার ঝড়ে পাহাড় তুলিতে ঘরের দেওয়াল চাপা পড়ে আব্দুল খালেক, চকরিয়ার বদরখালীতে গাছ চাপা পড়ে আসকর আলী ও মহেশখালীতে মাটির দেওয়াল চাপা পড়ে হারাদন নামে একজন নিহত হয়েছেন। মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে, তো যার কারণে পুরোপুরি সংবাদগুলি সেভাবে আসছে না। গতকাল রাত পর্যন্ত যতটুকু আমার কাছে তথ্য আছে, আমাদের মহেশখালীতে একজন গাছ চাপা পড়ে একজন মারা গিয়েছে, বড় মহেশখালীতে। আর ঘটিবাঙ্গা অঞ্চলে যেহেতু সেখানে কোস্টাল বেল্ট উপকূলীয় এলাকা, সেখানে দু একজন সাপে কেটেছে, এই ধরনের সংবাদ রয়েছে। প্রচুর গাছপালা ভেঙে পড়েছে এবং মানুষের বাড়িঘর, কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং গাছপালা মানুষের বাড়িঘরের মধ্যে পড়ে তাদের চাল বা ঘর বাড়ির প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার কাছের গাছগুলি উপড়ে পড়ার কারণে সেখানে রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামনের আঘাতে কক্সবাজারের উপজেলাগুলোতেও গাছপালা উপড়ে পড়ে এবং কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 3 জন নিহত হয়েছেন, এর মধ্যে মহেশখালী এবং চকরিয়ায় 2 জন গাছ পড়ে নিহত হয়েছেন এবং কক্সবাজার পৌরসভায় 1 জন দেয়াল চাপা পড়ে নিহত হয়েছেন। এছাড়া আপনারা লক্ষ্য করেছেন যে এবারের হামনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রকৃতি, আমাদের গাছপালা, ব্যাপক প্রচুর গাছপালা ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, ট্রান্সফরমার ভেঙে পড়েছে। যাদেরই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেককে আমরা ডিউটিনের ব্যবস্থা করবো এবং ঘর মেরামত করার জন্য যেই নগদ টাকা সেটা আমরা বিতরণ করব। এখন তো সবাই সবার ঘরে ফিরে গিয়েছে, এখন আমাদের প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা বিদ্যুৎ ব্যবস্থাটাকে সচল করা এবং এই মোবাইল কমিউনিকেশনসটা আমাদেরকে সচল করা। ঘূর্ণিঝড় হামন রাত 9:30 পর্যন্ত কক্সবাজার উপকূল এবং আশপাশের অঞ্চলে তাণ্ডব চালায়। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভৈরী আবহাওয়ার কারণে একদিন বন্ধ থাকার পর পুনরায় বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া সহ সারা দেশের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।